আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা তথ্য ও প্রযুক্তি বিভাগে অভিষয়ক পরীক্ষার প্রশ্নের সমাধান করব আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ ঘরের দৈর্ঘ্যের বিস্তারের কি দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচশো বারো হলে পরিসীমা কত তাহলে আমরা দেখতে পারি যে মনে করি মনে করি বিস্তার মনে করি বিস্তার এক্স মিটার যদি আমরা মনে করি বিস্তার এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য ধর্গ বিস্তারের দ্বিগুণ তাহলে কত হবে টু এক্স মিটার দ্বিগুণ মানে কত দুইগুণ এক্সের দ্বিগুণ তাহলে টু এক্স মিটার তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে টু এক্স ইন্টু এক্স টু কত হবে ক্ষেত্রফল পাঁচশো বারো বা আমরা যদি এখন লিখতে চাই তাহলে কি লিখতে পারি যে টু এক্স টু পাঁচশো বারো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয় দুইশো ভাগ করি তাহলে কত হবে দুইশো বা এক্স কত হবে দুইশো ছাপ্পান্ন অতএব এক্স কত ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তার এক্স ইকুয়াল টু কত মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তার বিস্তার ষোলো মিটার এবং ধর্গ ধর্গ কত মিটার টু ইন্টু ষোলো ইকাল টু কত বত্রিশ মিটার কত বত্রিশ মিটার তাহলে আমরা লিখতে পারি যে আমাদের কি বের করতে বলা হয়েছিল পরিসীমা কত তাহলে আমরা পরিসীমা সূত্র লিখি পরি পরিসীমা ইকোয়াল টু টু কত ষোলো যুগ কত বত্রিশ তাহলে ইকলো আমরা যদি এগুলো যুগ করে গুণ করে কত হয় ছিয়ানব্বই মিটার তার মানে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত হবে ছিয়ানব্বই মিটার তাহলে আমরা এভাবে খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবো এখন আমরা অন্য আরেকটি অঙ্ক সমাধান করবো কি আছে রহিম সাহেব এর বার্ষিক আয় পাঁচ হাজার সাতশো টাকা তিনি তিন মাসে যা আয় করেন দুই মাসে তা ব্যয় করেন বছর শেষে তিনি কত টাকা সঞ্চয় করেন রহিম সাহেব বছর শেষে কত টাকা সঞ্চয় করে তাহলে আমরা দেখতে পারি যে সাহেবের মাসিক আয় মাসিক আয় মাসিক আয় কত হবে পাঁচ হাজার সাতশো ষাট ভাগ কত বারো মাস বারো মাস যদি আমরা ভাগ করি তাহলে কত হয় চারশো আশি টাকা কত হয় চারশো আশি টাকা তার রহিম সাহেবের মাসিক আয় কত চারশো আশি টাকা তাহলে দুই মাসে আয় করেন কত টাকা আয় করেন চারশো আশি ইন্টু দুই ইকুয়াল টু নয়শো ষাট টাকা তাহলে অত এক মাসে আয় করেন কত চারশো আশি টাকা চারশো আশি টাকা এখন আমরা দেখতে পারি যে তিন মাসের খরচ তিন মাসের খরচ তিনি দুই মাসে যে টাকা আয় করে তা তার তিন মাসের খরচ তাহলে তিন মাসের খরচ কত ষাট টাকা টাকা তাহলে অতএব এক মাসে খরচ করেন এক মাসে খরচ করে কত নয়শত ষাট ভাগ তিন ইকুয়াল টু কত হবে তিনশত বিশ টাকা তাহলে তিনি এক মাসে খরচ খরচ করে কত তিনশত বিশ টাকা খরচ করে এক মাসে তিনশত বিশ টাকা খরচ করে তাহলে অতএব এক মাসে এক মাসে সঞ্চয় করে এক মাসে সঞ্চয় করে কত চারশো আশির থেকে যদি আমরা তিনশো বিশ খরচ বাদ দিই তাহলে কত হয় একশো ষাট টাকা তার মানে তিনি প্রতি মাসে সঞ্চয় করে কত টাকা একশো ষাট টাকা তাহলে আমাদের বের করতে বলা হয়েছে যে তিনি বছর শেষে কত টাকা আয় করেন অতএব এক বছর সময় আমরা কত জানি বারো মাস তাহলে এক বছরে এক বছরে সঞ্চয় করেন এক বছরে সঞ্চয় করেন কত একশো কত হবে বারো করলে আমরা কত পাই উনিশশো বিশ টাকা কত উনিশশো বিশ টাকা তাহলে এক বছরে তিনি কত টাকা সঞ্চয় করেন উনিশশো বিশ টাকা তাহলে আমরা এভাবে খুব সহজে এই অঙ্কটি সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে